এখানে বিষ্ণুচরণ মজুমদার কে আছে? আসুন যাদু বাবা, আসুন 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 আসুন। ওরে অলক্ষী, কোথায় গেলি? এক বালতি জল নিয়ে আয়, সাধু বাবার পা ধোয়াতে হবে। বাবা বাবা, আমার নাতি বিষ্ণুচরণ, হ্যাঁ, ওর ঘাড়ে না অপদেবতা ভর করেছে। পমকালী বিন নাম হই বাবা, বিন নাম হই জনিন বাবা, আমার ছেলে যেন দিন কি দিন একবারে শুকিয়ে কাটি হয়ে যাচ্ছে। ও বাবা, কি সব যেন স্বপ্ন টপ্ন দেখে। হ্যাঁ বাবা, আমার ছেলেটা খায় না, ঘুমোয় না, কেমন একটা চিৎকার করে করে ওঠে, চিৎকার করে করে ওঠে। পমকালী দেখেছো কি জবরদস্ত তান্ত্রিক! বলছি বাবা, বিষ্ণুর স্বপ্ন দেখাটা বন্ধ হবে, আমরা আবার রাতে ঘুমোতে পারবো। পমকালী আছে 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 আছে, টের পাচ্ছি সে আছে। এই বাড়ির আনাচে কানাচে সে ঘোরাফেরা করছে। কি ঘুরছে বাবা, কি ঘুরছে? পমকালী আমাকে পা ধুইয়ে দিল না তো কেউ? অলক্ষী বানার জন্য না বাড়ির চারপাশে সব অপদেবতা ঘোরে। ওরে অলক্ষী, কোথায় গেলি? আনবি তো জলটা। আসলে না, আমি সব গুলিয়ে ফেলেছিলাম। কোনটা পা ধোয়ানোর জল, কোনটা গঙ্গার জল, সব না কেমন গুলিয়ে গেছে। ও বাবা ঠাকুর, পেন্নাম পেন্নাম, আসুন আপনি বসুন। কি গো দাঁড়িয়ে রইলে কেন, যাও জল চৌকিটা আনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনছি 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 বাবা, আনছি আনছি, তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে বিষ্ণু। হ্যাঁ ওইখানে আনছি, নিয়ে নিয়ে তাড়াতাড়ি নিয়ে, তাড়াতাড়ি নিয়ে। ওরে ও লক্ষ্মী, অন্য জলটা নিয়ে আয়, একটা ধোয়া। হ্যাঁ যাই যাই। দেখাচ্ছি মোজা, সব ও শয়তানি। ওই ত্রিশূল বাবা যদি আমাকে সারিয়ে দেন, ওর এসব সহ্য হবে নাকি? বাড়ির বউ একটা সাধু সন্তের পা ধুয়ে দিতে পারলি না? আবার সেই অসাদেশ, আবার সেরকম ব্যাপার। তবে কি আমার উপর ভূতের ভর হয়েছে বাবা? পমকালী পমকালী, তুই পারবি নি, ত্রিশূল বাবার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিস, তুই পারবি নি। জয় মা মন্দমালিনী, এই বাড়ি থেকে তোকে দূর করে দেবো, দূর করে দেবো। এই বাড়িতে অপদেবতার ভর হয়েছে, তাকে তাড়াতে হবে। সর্বনাশ, কাকে কি বলছে? মায়েরা আপনারা ভেতরে যান, বাবারা থাকুন এখানে।
আমি মন্ত্র পড়বো, গুপ্ত মন্ত্র, আপনারা ভয় পাবেন, ভেতরে যান ভেতরে। আপনি আপনি বসুন বাবা, বসুন। আমি বসি, হ্যাঁ বসুন। বমখালি ওরে অনামুখ অলপ্যে মুখ পোড়া তান্ত্রিক, আজ তোর একদিন কি আমার একদিন, ওই ছেঁচা বুড়ি তো কেড়েছে, তো দেখ আমি কি করি। আর একটা চেয়ার। সতীশ, কিশোর বাবা তো বললেন যে উনি গুপ্ত বিদ্যা বের করে আনছেন, ওরে ভূত প্রেত কখনো তান্ত্রিকের সাথে পারে? শোন মেজ ছোট, আমার জানি কেমন একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ দিদি, কি সন্দেহ? শুন, আমাদের শাশুড়ি মা তো এই বাড়িতেই থাকেন। ঠিক বলেছো তো দিদি, আমাদের শাশুড়ি মাও তো রাম 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 রাম। তবে কি আমাদের শাশুড়ি মা ভাবছেন যে ওনাকে তাড়ানোর জন্য এই তান্ত্রিককে আনা হয়েছে? তাহলে তো মহা সর্বনাশ। উনি রেগে গেলে যা তাণ্ডব করেন সেটা তো আমরা জানি, এখন এখন কি হবে? আচ্ছা, লোলিমাসি চলে যাওয়ার পর তো উনি শান্তশিষ্টই ছিলেন। আরে ধর বাবা, মাসিমার কি দরকার ছিল বলতো বিষ্ণুর স্বপ্নের দোষ তাড়ানোর জন্য তান্ত্রিককে ডাকার? কি হবে কে জানে। তবে যে তোমরা বললে যে ওই তান্ত্রিক মাথা গুপ্ত বিদ্যা দিয়ে সব কিছু ঠিক করে দেবেন। বলেছিলাম বটে, কিন্তু তখন তো শাশুড়ি মায়ের কথা মাথায় আসেনি। সব ভূত আর আমাদের শাশুড়ি মা কি এক? না শোন মেজ, ওই তান্ত্রিকের কপালে না অনেক দুঃখ আছে, এটা আমি বলে দিচ্ছি। বলেছো দিদি। বমকালি প্রকট 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 বমকালি প্রকট। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আসবে আসবে, দিক নির্ণয় করলেই আসবে, তখন দিক বন্ধন করতে হবে। আচ্ছা তাই দিদি গায়ে তো, এবারে ঈশান কোনটা কোন দিকে? ঈশান আমার মাস্টারমশাই অঙ্কের, তবে ঈশান আমাদের বাড়ির কোন কোণে লুকিয়েছেন সেটা বলতে পারবো না বাবা। তুই একেবারেই মুখ্য দেখছি, কিচ্ছু জানিস না। ওরে ঈশান একটা কোণের নাম, ঈশান বায়ু নৈঋত্য এইসব হচ্ছে কোণ। তোর জেনারেল নলেজ খুব পুয়ার, এ তো কোনো কাজই করতে পারবো না তোদের নিয়ে। তুই তুই এটা ধর, তুই এটা ধর, আমাকে আমার জিপিআরএস এর সাহায্য নিতে হবে। বুঝেছিস, তুই এইটা ধর, তুই এইটা ধরে বস থাক। স্বদেশ, এসব যন্ত্র টন্ত্র দিয়ে কি তন্ত্র সাধনা করে নাকি আজকাল? চুপ কর, কথা বলো না। কেন তন্ত্র কি দোষ করলো? স্কুল কলেজ বাড়ি সব জায়গায় আধুনিক প্রযুক্তি কাজে লাগছে, আর তন্ত্রের বেলায় যত এই তোরা কথা বলিস না। দেখেছো? আমি দিক নির্ণয় করছি, এই দিকে মেঘ। কই, আমি তো মেঘ দেখতে পাচ্ছি না। একেবারেই ফেলটু ছেলে না বাবা। আচ্ছা বিষ্ণু কুমার, তোকে বুঝতে মানুষের পাঁচটা মিনিটও সময় লাগে না কেন বলতো? মেজেডু, আরে তুই মেজেডু উপমা দিচ্ছে, সোনার বাংলা মানে কি সোনা দিয়ে করা, এমেক কি সেমেক পকাটাকার। সংসার সুখের হয় রমণীর গুণ।